إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সহিহ আকীদা ও মানহাজের অনুসারে হওয়ার সেই মানসিকতা দিয়েছেন, এর জন্য আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। এবং শত কোটি দরুদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখার পথে চললে শান্তি। প্রিয় ভাইরা, আমরা ইতিপূর্বে সালাত নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম, সালাতের পদ্ধতি নিয়ে। আমরা থেমেছিলাম আমিন পর্যন্ত, যে সালাতের প্রথম রাকাতে আমিন বলা পর্যন্ত আমরা অগ্রসর হয়েছি, যে আমিন বলতে হবে উচ্চ স্বরে এবং ইমামের সাথে সাথে, ইমামের আগে না। ইমাম যখন আমিন বলবেন তখনই আমরা আমিন বলব একই সাথে। একই সাথে যদি বলা যায় মানবাসাকে রসুল বলেন, যার আমিনটা ইমামের আমিনের সাথে, ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আর ফেরেশতারা আমিন বলে ইমামের সাথে, সুতরাং ফেরেশতারা আমিনের সাথে মিলে যেতে হবে, ইমামের সাথে মিলে যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আর এটাই ইস্তিমবাত করেছেন ইমাম বুখারী। ইমাম বুখারী আল জাহরু বিত্তামিন আমিন জোরে বলা অধ্যায়ের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। এই কারণে আমাদের দেশে আরবরা কসম করে বলেন যে কোনো হাদিসের, বুখারীর হাদিসের মধ্যে কোনো আমিন জোরে বলার হাদিস নেই। অথচ ইমাম বুখারী উপরে হেডলাইন দিলেন আল জাহরু বিত্তামিন, ইমাম জোরে বলা, আমিন জোরে বলা, কিন্তু হাদিসটা নিলেন এই হাদিসটা, যারই যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এইখান থেকে জোর আমিন কিভাবে বাইর করলেন? কারণ তিনি বলতে চাইলেন যে ফেরেশতারা আমিন বলে আপনার ইমামের আমিনের সাথে, আপনি যদি ইমামের আমিনের সাথে মিলেন তাইলে না ফেরেশতার আমিনের সাথে মিলবে, আর ইমামের আমিনের সাথে মিলবে তখনই যখন ইমাম উচ্চ স্বরে আমিন বলবে, তাইলে আপনি মিলানের সুযোগ পাবেন, না হলে সুযোগ পাবেন কীভাবে? এই কারণে ইমামের জোরে আমিন বলতে হবে, তাইলে তার সাথে মিলাবেন। এই কারণে আমাদের অনেক ভাইকে দেখা যায় বলার তাহলে বলার পর সাথে সাথে আমিন বলেন না, এটা নিয়ম না। ইমামের আমিনের অপেক্ষা করতে হবে। কিন্তু যদি আপনি এমন মসজিদে সালাত আদায় করেন যে ইমাম জোরে আমিন বলে না, তাইলে আর অপেক্ষা করার দরকার নেই, আপনি আমিন আপনার ভাবে বলেন, কারণ ওর আমিন তো আপনি শুনবেন না, সে তো জোরে আমিন বলবে না। কিন্তু যেই মসজিদে জোরে আমিন ইমাম বলে আপনি তার আমিনের অপেক্ষায় থাকবেন, সে যখন আমিন বলবে আপনি তার সাথে মিলিয়ে আমিন বলার চেষ্টা করবেন, তাহলে পূর্বেকার সমস্ত গুণে আল্লাহ মাফ করে দেবেন। তারপরে যে কাজটা আমিন বলার পর সেটা হচ্ছে আপনি বিসমিল্লাহ পড়ে একটা সুরা মিলানো, সুরা মিলানো সেটা হচ্ছে সুন্নত কাজ, এটা আপনার কিনা ওয়াজিব না। যদি আমার দেশের অনুমায় কেরাম এটাকে ওয়াজিব বলার চেষ্টা করে, কিন্তু এটার বিশুদ্ধ কোনো প্রমাণ নেই, তাহলে সুরা মিলানো সুন্নত। সুতরাং কোনো ব্যক্তি যদি সালাতের মধ্যে সুরা মিলাতে ভুলে যায় তাহলে তার সালাত আদায় হবে, সজদা দিতে হবে না, এটা হচ্ছে নিয়ম। আর এই সুরা মিলানোর ব্যাপারটি আপনার যেরকম ফরজ সালাতের মধ্যে মিলাবেন, সুন্নত সালাতের মধ্যে মিলাবেন, নফল সালাতের মধ্যে মিলাবেন, এমনকি যদি চান আপনি জানাজার সালাতেও মিলাতে পারেন। জানাজার সালাতে সুরে ফাতিহা পড়ার পর একটা সুরে আপনি ছোট দেখে মিলাতে পারেন ইচ্ছা করলে আর কি, কোনো অসুবিধা নেই। তাইলে এই সুরে মিলানোর কাজটা আছে, সুন্নত কাজ, এই কাজটা আমাদের করতে হবে। এই যে যত আপনার বড় চায় সুরে মিলাতে পারে, কিন্তু ইমাম সাহেবের জন্য সিস্টেম ফলো করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি লম্বা সুরে ধরতেন আপনার ফজরের সালাতের মধ্যে। ফজরের সালাত হচ্ছে পাঁচ বেলা সালাতের মধ্যে সবচেয়ে বড় সুরা বলার আপনার নিয়ম। অনেক সময় দেখা যায় যে শত একশো আয়াতের মতো পড়ে ফেলতেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মানে এই ফজরের সালাতের মধ্যে। সুতরাং ফজরের সালাতের মধ্যে দীর্ঘ আপনার সুরা পড়ার নিয়ম। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে জোহরের সালাত, তারপরে তৃতীয় নম্বর হচ্ছে আসরের সালাত, মানে
দাপে দাপে কম আর কি, জোরে সালাতে তার চাইতে কম, আসরের সালাতে তার চাইতে কম, তারপরে আসবে এশার সালাত, মানে আসরের পরে এশার সালাত, তারপরে এশার সালাতে আপনার সূরা, তারপরে আসবে মাগরিবের সালাত। মাগরিবের সালাত হচ্ছে সবচেয়ে ছোট সূরা, কিন্তু মাঝে মাঝে বড় সূরা পড়ার নিয়ম আছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আরাফ পড়েছিলেন মাগরিবের সালাতের মধ্যে। সূরা আরাফ তো ছোট সূরা, তো সূরা মাগরিবের সালাতে মাঝে মাঝে বড়, মাঝে মাঝে বেশিরভাগই ছোট, মাঝে মাঝে বড় সূরা পড়া যাইতে পারে, এটা হচ্ছে নিয়ম। এই কারণে হযরত মুআযর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি সালাত আদায় করতেন, কারণ তার শর্তই ছিল তার এলাকায় মওতের যে আমি রাসূলের পিছনে সালাত আদায় করে তারপরে আসি তোমাদের সালাত পড়াই, নতুবা আমি রাজি নেই যে রাসূলের পিছনে সালাত বাদ দিয়ে তোমাদেরকে সালাত পড়াই। তো সবাই বলছে যে ঠিক আছে, অসুবিধা নেই। তখন তিনি রাসূলের পিছনে নামাজ পড়ে আসে আবার ইমামতি করতেন নিজের এলাকায়। এখন উনি দেখেন সালাত পড়ে আসে এলাকায় আসে এবার লম্বা সুরে দাঁড়ায়, মানে এমনি তো মানুষের অপেক্ষা করছিল, আবার সে লম্বা সুরে দাঁড়ায়। এখন এক বেচারা সহ্য করতে না পারি, কারণ সে ওই খেজুর বাগানের কাজ করে, সে তো টায়ার্ড থাকে, তো এত লম্বা সুরে বিরক্তি লাগে, সে লম্বা সহ্য করতে না পারে, সালাদ থেকে বাইরে গিয়ে নিজে নিজে সালাদ করে তারপরে চলে গেলে, তখন সবাই ওকে মুনাফিক বললো যে সে মুনাফিক। তখন সে রাসূল আকরাম সাল্লামের কাছে নালিশ করলো যে সে আসে লম্বা সুরে ধরে, আর আমরা ক্লান্ত মানুষ, আমরা তো এত লম্বা সুরে পড়লে কষ্ট হয়। তখন রাসূল আকরাম তাকে বলছেন মাগরিবেতে আরো ছোট, কিন্তু মাঝে মাঝে বড়। যাই হোক, তাহলে সূরা মিলানোর ব্যাপার, সূরা মিলানো যখন শেষ হয়ে যাবে তখন আসবে আপনার রুকুতে যাওয়া। রুকুতে যাওয়ার সময় আপনার রফেল এদাইন করার নিয়ম, যেটা আমার দেশে করে না। রফেল এদাইন প্রত্যেকবার রুকুতে যাওয়ার সময় হ্যাঁ দুই হাতকে কান অথবা কান বরাবর হ্যাঁ উত্তোলন করে তারপরে আপনার রুকুতে যাবে, এটা হচ্ছে নিয়ম। এবং রুকু থেকে উঠেও একই কাজ করবে, হাত উঠাবে, তাহলে হাত উঠিয়ে আপনি রফল এদায় করে তারপর রুকুর দিকে যাবে, আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবে। রুকুতে যখন যাবে রুকুতে গিয়ে নিজের পিঠটাকে আপনার সমান করবে, মাথা পিঠ এগুলো সমান থাকতে হবে, কোমর পিঠ মাথা এগুলো একবারে পুরে ওয়াহাসারা দাহরা হাদিসের মধ্যে আছে, একবারে সমান্তরাল করতে, যে এমন যে পিঠের মধ্যে যদি কোনো পানির গ্লাস ইত্যাদি রাখা হয় ওটা পড়বে, মানে এমন সমান্তরাল। অনেকের পিঠ উঁচু হয়ে যায়, কারোর যদি গুজা হয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু স্বাভাবিক অবস্থায় সুস্থ মানুষ পিঠটাকে সমান করবে, কোমর পিঠ এবং মাথা, মাথা নিচেও যাবে না, মাথাও কি আপনার সোজা থাকবে, আপনার পিঠ বরাবর। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কেউ যদি সেজদার জায়গার দিকে রুকুর সময় তাকায় তার মাথা সোজা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তারপরেও কেউ নিজে রুকু করলে অন্যজনে দেখে না, এই কারণে মাঝে মাঝে নিশ্চিত হওয়ার জন্য অন্যকে দেখানো দরকার যে আমার রুকুটা ঠিক হচ্ছে কিনা, যে আপনি দেখেন, তাইলে নিজে বুঝতে পারবে রুকুটা ঠিক আছে কিনা। আর এটা ঠিক রাখার জন্য একবার দেখাইলে হবে না, যদি ভুল হয় যে উনি বলছেন যে আপনার রুকু ঠিক হয় নাই, তাইলে আপনি রুকু দেওয়া অবস্থায় দীর্ঘক্ষণ থাকবেন, যেন আপনার শেষ পর্যন্ত অস্থিরতা আসে, তাইলে মনে থাকবে যে রুকুর অবস্থাটা আপনার কিরকম হইতে হয়, মানে ট্রেনিং হয়ে যাবে, হুট করে বলে দিলে উনি উঠে গেলে দেখা যাবে যে পরে নামাজে আপনি আগে আবার আগের মতো না, দীর্ঘক্ষণ রুকু দিয়ে থাকবেন ওর সামনে যে আমার রুকুটা ঠিক হয়েছে কিনা, আন্দাজ করবেন যে কীরকম অবস্থা আমি বর্তমানে আছি, এটা মনে রাখতে হবে, যেন যখন আপনি একা একা দিতে যাবেন যেন মনে হয় যে এইভাবে থাকলে আমার ঠিক হয়, এইভাবে সোজা করে নিতে হয়, এবং ইতমিনানের সাথে আপনার রুকু দিতে হবে। রুকুর মধ্যে একবার তাসবিহ বলা ওয়াজিব, সুবহান রব্বিয়াল আযীম একবার পড়া ওয়াজিব। এই কারণে কোনো ব্যক্তি যদি রুকু অবস্থায় ইমামকে পায় তাহলে সে প্রথমে দাঁড়ানো অবস্থায় তাকবীর দিবে আল্লাহু আকবার, তারপরে রুকু তাকবীর দিবে, রুকুতে এসে একবার ইমামের সাথে মাথা উঠানোর আগে আপনার সুবহান রব্বিয়াল আযীম একবার বলতে পারতে হবে। যদি ইমাম সাহেব
মাথা উঠিয়ে ফেলছে কিন্তু আপনি একবার সুবহান বিলাদে বলতে পারেন না তাইলে আপনার দুঃখ পাওয়া হলো না এটা খেয়াল রাখতে হবে অনেকে মনে করছে ইমাম সাহেবকে ধরতে পারলেই না না ইমাম সাহেবকে রুকু অবস্থায় এমন ভাবে ধরতে হবে যে একবার কমপক্ষে আপনি সুবহান বিলাদে বলতে পারছেন যদি না পারেন তাইলে ওই রাকাত পাওয়া হবে না আপনাকে অবশ্যই এর পরিবর্তে অন্য রাকাত করতে হবে তাইলে একবার পড়া আপনার কি ওয়াজিব এরকম সিজদার ক্ষেত্রে একবার সুবহান রাব্বিল আলা বলা ওয়াজিব একবারের বেশি তিনবার পাঁচবার সাতবার যে যা করতে পারে এটা হচ্ছে কি আপনার সুন্নাত সেগুলো সুন্নাত নিয়ম এবং রুকুর মধ্যে আপনি বিশেষ করে সুবহান কুদ্দুস রুকুন বরাই কুদ্দুর রুক হ্যাঁ সেটা বললে এরকম ভাবে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আল্লাহু ওয়াফিরলি কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যখন সূরা নাসর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয় সেখানে আল্লাহ আদেশ করেছিলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এরপর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আপনার আল্লাহ পবিত্রতা বর্ণনা করেছেন এবং আল্লাহকে প্রশংসা করেছেন সেটা কিভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ওয়াফিরলি কারণ এই আয়াতের মধ্যে পবিত্রতা করতে বলা হয়েছে আল্লাহর মহত্ব বর্ণনা করার কথা বলা হয়েছে এবং আদেশ করা হয়েছে ইস্তিগফারের কথা আর এই দুয়ার মধ্যে তিনটে কাজ হয়ে যায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ওয়াফিরলি এবং এই দুইটা দোয়া আপনার সেজদার মধ্যেও করতে পারেন সেজদার মধ্যে আরো বাড়তি দোয়া রাসূল থেকে প্রমাণিত আছে সেটা বিশেষ করে আপনার যারা একাকী সালাত আদায় করে তারা ইমাম সাহেব এত বেশি দোয়া করতে যাবেন না অনেকের আছে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ বেশিক্ষণ রুকুতে থাকতে পারে না বেশিক্ষণ সেজদে থাকতে পারে না এই কারণে তিনি বেশি দোয়া করতে যাবেন না নফল সালাতে বেশি দোয়া করার নিয়ম বিশেষ করে সেজদে অবস্থায় রুকু অবস্থায় তো এত বেশি দোয়া নেই সেজদে অবস্থায় সবচেয়ে বেশি সুতরাং রুকুতে ধীরস্থিরভাবে পিঠকে সোজা করে আমাদেরকে রুকু দিতে হবে ধরতে হবে হাত দিয়ে হাঁটুকে হাঁটুকে ধরবে যেন পিছিয়ে না না পড়ে মানে ভালো করে ধরবে এরকম ভাবে হাঁটুকে ধরবে শক্ত করে এটা হচ্ছে নিয়ম অনেকে এইভাবে ধরে রাখে যদি জামা পিছলা হয় পলস্টারের হয় তাহলে অনেক সময় পিছলে যায় আর ওয়াতার হাদিসের মধ্যে আছে হ্যাঁ আপনার যখন রুকুতে যাবে হাতটা সাধারণত এই বাহুটা এইদিকে আসবে কারণ শরীরের এই সাথে এই যে সাইডে মিলতে পারবে না রুকু অবস্থায় নিজের হাতটা হ্যাঁ হাতের কোনোই শরীরের সাথে মিলতে পারবে না এই দিকে করে নেবে এদিক করলে কি হবে ওয়াতারের মতো মানে ধনুকের মতো ধনুকের মতো হবে ধনুক যেরকম এরকম বাঁকা থাকে হ্যাঁ এরকম আপনার করতে গেলে পাওয়া ধরতে গেলে যখন সাইডে করবে ওইভাবে হয়ে যাবে যাই হোক কিন্তু অনেকে ওই যে হাতের অবস্থা নিয়ে তো গবেষণা করার দরকার নেই আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে কি পিঠ সোজা রাখা মানে হাত আপনি একবারে সোজা করে রাখবেন না একটু বাঁকা করে রাখবেন সেটা মানুষে মানুষে বেশ কম যাদের হাত বেশি লম্বা ওরা ওইভাবে হাতকে সোজা করতে গেলে দেখা যায় যে আপনার পিঠ মাথা সোজা হচ্ছে না সুতরাং হাতের ব্যাপারটা হচ্ছে আপনার পিঠ ঠিকের সাথে ব্যালেন্স করে আপনাকে কাজটা করতে হবে তারপরে রুকু থেকে মাথা উঠাতে হবে আপনার রুকু থেকে যখন মাথা উঠাবেন সামি আল্লাহ লিমান হামিদা বলে মাথাটা যখন উঠাবেন উঠে একবারে সোজা হয়ে দাঁড়ায় থাকে অনেকে রুকু থেকে মাথা উঁচিয়ে সোজা হয়ে দাঁড়ায় না চট করে আবার কি আপনার সেজদার দিকে চলে যায় তাহলে তার সালাত আদায় হবে কারণ রুকু থেকে দাঁড়ানো এবং দাঁড়িয়ে থাকা স্থিরভাবে কতক্ষণ সেটা হচ্ছে কি রুকন রুকু থেকে স্থির হয়ে দাঁড়াতে হবে এই কারণে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসিফ সালাত একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হাদিস রাসূল একবার মসজিদে সালাত আদায় করে বসেছিলেন এক সাহাবী আসলেন আসে তাইয়াতুল মসজিদ পড়তেছেন ওনার পাশে তাইয়াতুল মসজিদ পড়লেন দুই রাকাত পড়ার পরে আসি রাসূলকে সালাম দিলেন সালাম দেওয়ার পর রাসূল সালামের উত্তর দিলেন দিয়ে বললেন ইরজি ফসল্লি ফাইনাকা লাম তুসাল্লি তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো তোমার সালাত আদায় হয়নি তারপরে বেচারা আবার গিয়ে সালাত আদায় করতে শুরু করলো আদায় করে আবার এসে রাসূলকে সালাম দিলেন রাসূল সালামের উত্তর দিয়ে বললেন ইরজি ফসল্লি ফাইনাকা লাম তুসাল্লি আবার ফিরে যাও আবার সালাত আদায় করো তোমার সালাত হয়নি আবার সে বেচারা কষ্ট করে আবার সালাত আদায় করলো তারপরে তৃতীয়বার আবার এসে রাসূলকে সালাম দিলেন উত্তর দিয়ে বললেন ইরজি ফসল্লি ফাইনাকা লাম তুসাল্লি তুমি আবার ফিরে যাও আবার সালাত আদায় করো তোমার সালাত হয়নি এখন বেচারা দেখলেন আমি তো এত কষ্ট করলাম কিন্তু কাজ তো হচ্ছে না হ্যাঁ যে আগে থেকেই জানে না এ যত সুন্দর করতে যায় কাজ হবে না যেমন আমাদের দেশের মকসুদুল মমিন
যখন মানুষে কথা বলছে মুফসিদুল মুমিনের মধ্যে ভুল কথা আছে এখন সহি মুফসিদুল মুমিন পাই গেছি এই সহিটার মধ্যে ভুল আছে কারণ এর তো জানে না কোনটা শুদ্ধ অশুদ্ধ ওই ধারণা অনুযায়ী একটি অশুদ্ধ বেশি এখন লাস্টে বলছে ওয়াল্লাযী বা'আতাকা বিল হক লা উহসিনু গায়রা হাযা ফা'আল্লিমনি রাসূল বলছে সেই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহ আপনাকে সত্য দিয়ে পাঠিয়েছেন আমি তো এর চাইতে আর সুন্দর করতে পারি না তাহলে আমাকে আপনি শিক্ষা দেন কিভাবে করতে হবে কিন্তু আগে থেকে যদি বলতেন যে আমি পারি না আমাকে শিক্ষা দিন তাহলে কাজ হয়ে যেত এতবার কষ্ট করা লাগতো না কারণ সে যখন বুঝে যে আমি ভালো জানি না কিন্তু মানে একটু দেরিতে তার খবর এসে তখন রাসূল তাকে শিক্ষা দিলেন যে যখন কি করবে সালাতের মধ্যে দাঁড়াবে তখন সে যেন তাকবীর বলে তাকবীর বলে তারপরে যেন কেরাত পড়ে তারপরে যেন রুকু করে এই তার ঝামেলার জায়গাগুলো এসে সামনে সে রুকু আর সেজদার মধ্যে গন্ডগোল করছিল তখন বলছে হ্যাঁ সুম্মার কা হাত্তা তাআতা দিলে হ্যাঁ হাত্তা তাতমাইন রাকিআত যে তুমি রুকু করবে একবারে মুতমাইন হয়ে মনের কি প্রশান্তি নিয়ে রুকু করবে হুলস্থুল করবে হুলস্থুল করবে মনে প্রশান্তি তারপরে সুম্মার ফা হাত্তা তাআতা দিলে কাইমা তারপরে মাথা উঁচু করে তীরস্থির ভাবে দাঁড়াবে একবার সোজা হয়ে দাঁড়াবে যেন প্রত্যেক অঙ্গ জায়গায় জায়গায় পৌঁছে যায় এইখানে সে ভেজালটা করছে দেখা যায় মাঝখানে সঠিক ভাবে দাঁড়ায় না রুকুতে স্থির ভাবে কি সে রুকু দেয় না এটা হচ্ছে তার ভেজাল আর এই জাতীয় মানুষকে রসুল ইসলাম অন্য হাদিসের মধ্যে সুর বলছে রুকু সুর সিজদা সুর রসুল বলছে আসফাউন নাসি সারিখাতান আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি বলে যে সর্বনিকৃষ্ট চোর হচ্ছে যে ব্যক্তি সালাত চুরি করে কি করে সালাতের মধ্যে চুরি করে সাহাবী ইকরাম বলেছে ওমাই ইয়াসরিকু মিন সালাতি কোন ব্যক্তি আছে নামাজ চুরি করে বাবা রাসূল বলেছেন আল্লাযী লা ইউতিম্মুর রুকুআ ওয়াস সুজূদ যে ব্যক্তি রুকু সুজদা সঠিক ভাবে দেয় না তাকে সালাত চোর বলে আর এর চাইতে নিকৃষ্ট চোর আর হতে পারে না আল্লাহর অধিকার চুরি করে যে হ্যাঁ এটা আল্লাহর জন্য বিশেষ একটা সালাত তাহলে সে রুকু সুজদার চোর আর কি নামাজ চোর তাকে নামাজ চোর বলে এরকম নামাজ চোর অনেক আছে নামাজ চোর সমাজের মধ্যে অনেক আছে হুটহাট করে নামাজ পড়ে সেজদার মধ্যে গাফলা আরো বেশি করে হ্যাঁ রুকু সেজদার মাঝখানে দাঁড়ানোর মধ্যে গাফলা করে অনেক একটু মাথা উঁচিয়ে আবার সেজদার দিয়ে যায় তার সালাত একেবারেই হবে না কারণ সালাতের রুকন সে সঠিকভাবে আদায় করে নাই হ্যাঁ সালাতের 14টা রুকন আছে 8টা কি আছে ওয়াজিব আছে এগুলো অবশ্যই শিখে নিতে হবে ভালো করে জেনে নিতে হবে তাইলে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াইতে হবে সোজা দাঁড়ানোর পরে আপনার কি রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলবে এটা সবার জন্য কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা সেটা মুক্তাদের জন্য না মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে এবং একা যে নামাজ পড়বে সে সামি আল্লাহু লিমান হামিদাও বলবে রব্বানা ওয়া লাকাল হামদ বলবে মুক্তাদি শুধু রব্বানা ওয়া লাকাল হামদ বললেই চলে কারণ দাঁড়ানোর সময় জিকির হচ্ছে কি রব্বানা ওয়া লাকাল হামদ এটার মধ্যে চারটি ধরন আছে রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়া লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ চার ধরনের কি আছে বর্ণনা আছে আমার দেশে যেটা আছে চলবে রব্বানা ওয়া লাকাল হামদ বললেই আপনার চলবে এটা বললে তারপরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিল্লা সামাওয়াতি ওয়া মিল্লা আরদি ওয়া মিল্লা মা শাইতু মিন শাইইন ফা আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফা যা জিদ্দ মিন কাযাব এগুলো যদি বাড়তি করতে পারে ভালো নতুবা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান হ্যাঁ কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এতটুকু বললেই যে আপনি চল হ্যাঁ আর যদি নাও বলে তাহলে নামাজ নষ্ট করে কারণ এগুলো হচ্ছে সুন্নাত হ্যাঁ সুন্নাত ওয়া শুধু বাধ্যতামূলক যেটা ওয়াজিব সেটা হচ্ছে রব্বানা ওয়া লাকাল হামদ এটা বলে আপনি দাঁড়াবে দাঁড়ানোর পর যে কাজ সেটা হচ্ছে সেজদার দিকে যাবে এখন সেজদার দিকে যাওয়ার সময় আপনার আল্লাহ আকবর বলে সেজদার দিকে যাবে কিন্তু কোন অঙ্গ আগে যাবে এটা নিয়ে কথা মানে সেজদা যাওয়ার সময় আপনার শরীরের কোন অঙ্গ আগে যাবে এটা নিয়ে আলেমদের মধ্যে দুইটা মত আছে একটা হচ্ছে হাত আগে যাবে আরেকটা কথা হচ্ছে হাঁটু আগে যাবে মানে হাঁটু আগে জমিনে ফেলবে আর কেউ বলছে হাত জমিনে কি আগে ফেলবে এটা নিয়ে কথা এটা নিয়ে বিজ্ঞ ওলামা ইকরামের মত হচ্ছে হাত আগে রাখবে হাঁটু আগে রাখবে কিন্তু এটা নিয়ে শেখ মোহাম্মদ হোসেন আল ওয়াহিদি রাহিমাহুল্লাহ সৌদি আরবের বড় মশাইখদের একজন তিনি বলছেন না হাঁটু আগে রাখবে এই কারণে আরব দেশে সবাইকে হাঁটু আগে রাখে আরব দেশের আলেমরা এটাই সঠিক মনে করে কিন্তু কেউ কেউ যেমন
محمد صلى الله عليه وسلم أبو إنجيل رازم بن باز رام ترى لي إذا ما نهاد أعير أكار بثا بولن جهات أعير أكير. كارن هذا رسول الله صلى الله عليه وسلم نشيد كرسه ولا تبرك كبروك البعيد جه جوفن تمي أبنا بس سجدة جامع جوفن أبنا أوتير ما تقولته جامع كار ما تقول أوتير ما تقول. شريعة ترمنت سالاتر خطرة كونو بسور ساتي পাখির সাথে মিল দিতে পারবে না এটা শরীয়তের কথা হ্যাঁ যেমন কিছু বলা তনপুর কানাত্র দিকি যে তুমি সেজদে দিয়ে যাও টুক টুক করে দিবে না কিসের মতো মুরগের ঠোকর মারার মতো নাকি তারপরে সেজদার মধ্যে গিয়ে দুই হাত পিছিয়ে দিবে না ওয়াল্লা তাবসুত যিরাইকা কাম বিসাতিল কলবি যে যখন সেজদে যাবে দুই হাতকে এরকম জমিনের সাথে লাগিয়ে দিবে না যেরকম কুকুরে কি বিহত লাগিয়ে বসে এরকম করবে না তাহলে এগুলো সব নিষেধ নিষেধ এগুলো তারপরে কোন জায়গা দখল করে রাখা সব সময় আপনি নির্দিষ্ট করে রাখা ওটের মত ওট কিন্তু যে জায়গায় বসে ওই জায়গায় বসে ও যেখানে থাকে প্রত্যেকই নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা করে নেয় ওর জায়গা ছাড়া ও বসে না অন্য জনের জায়গায় এই কারণে এই সব কাজের মধ্যে রাসূল আকরাম পশুর সাথে অমিল দেওয়ার চলছে এবং বলছে ইকাল কাল হাদিসের মধ্যে আছে যখন বসতে যাবে কুকুরের বসার মতো বসবে না মানে দোনো হাঁটুকে উঠিয়ে দিয়ে পাশাকে জমিনে রেখে তারপরে হাতকে জমিনে রেখে এরকম বসবে না এগুলো সব পশুর সাথে আমল দিতে বলছে এখন হচ্ছে যে আপনি যখন ঢুকতে যাবেন উটের মতো না করতে নিষেধ করা হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে উট কিভাবে যায় সেটা আমাদের দেখতে হবে এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বন্দ্ব উট যখন জমিনে বসতে যায় তখন সাধারণত হাতের উপর ভর দেয় নাকি মানে হাতের উপর ভর দিয়ে তারপরে তো পাশা নামায় নাকি এটা কেউ দেখেন মানে পাশা তারপরে নামায় কিন্তু এখন তার সামনে এটা কি পা হলো না হাত এটা নিয়ে আনন্দের কথা কেউ বলে যে সামনে যে টেন্ডেন্সি পায়ের মতো কারণ সে এখানে যখন ভর দেয় এটা পায়ের স্থলাভিষিক তো তার হাত পিছনে থাকে মানে মানুষের উল্টা মানুষের উল্টা এই কারণে তারা বলে যে না যখন সে কি করে পা আগে রাখে তাইলে আমরা হাত আগে রাখবো আর কেউ বলে যে না প্রথমে তো সে প্রেশার প্রেশার দেয় কিসের উপর হাতের উপর সামনেরটা হাত ধরে যারা যে এটা তো প্রথমে প্রেশার দেয় হাতের উপর তাইলে আমরা কেন সেটা করতে যাব আমরা হাঁটু আগে এটা নিয়ে কথা এটা নিয়ে কথা হাদিসের মধ্যে বর্ণনা করতে গিয়ে আবহাওয়ার হাদিসের মধ্যে আছে যে আপনার তার হাত আগে রাখার জন্য কি আর কোন বর্ণনা আছে কি পা আগে রাখার জন্য এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ সুতরাং আমরা যেটা পালন করব সেটা হচ্ছে হাত আগে রাখবো এটাই বিজ্ঞ আলমদের মত আর কেউ যদি হাঁটু আগে রাখার সিস্টেম পালন করে কোনো অসুবিধা নেই এটা বুঝে ব্যস্তমের কারণে মাসালার ব্যস্ত তাইলে আপনার হাত আগে রাখলে তারপরে হাঁটু রাখবে তারপরে কি আপনার কপাল নাক এগুলো রাখবে মোট সাতটা অঙ্গ সেজদা দিতে হবে মানে আপনার সাতটা অঙ্গ সেজদার মধ্যে জমিন লাগতে হবে সেটা কি একটা হচ্ছে কপাল এবং নাক রাসূল আকরাম যখন বলছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন তখন বলছে আলাল জাবহাতি ওয়া আশারা ইলা আনফে বলছেন সাতটা অঙ্গের উপর সিজদা দিতে হবে তার মধ্যে প্রথম বলছেন কপাল আবার ইশারা দিয়ে দেখাইছেন নাক সাথে সাথে থাকতে হবে মানে নাক আর কপাল একসাথে জমিনের সাথে লাগতে হবে তাইলে কেউ যদি নাক না লাগায় তাহলে তার সিজদার সমস্যা আছে কারণ রাসূলের আদেশে পালন করে এই কারণে তারপরে দ্বিতীয় এসে দুই হাত দুই হাতের তালু জমিনে লাগবে দুইটা তারপরে দুই হাঁটু এই চারটা আর তারপরে দুই পায়ের আঙ্গুল কি ছয়টা মোট সাতটা অঙ্গ আপনার জমিনে লাগতে হবে পায়ের আঙ্গুলগুলো এভাবে থাকবে সামনের দিকে থাকবে কেবলার দিকে আর কি তারপরে পাঁটা খাড়া করা থাকবে পাও দুটোটা একসাথে লাগা থাকবে মানে যখন সেজদা যাবে পাও দুটোটা কি করবে একটা একটার সাথে লাগে থাকবে কারণ রাসূল আকরাম এক রাত্রি বেলায় হযরত আয়েশার রুমে থাকা অবস্থায় রাসূল হযরত আয়েশার কাছ থেকে উঠে গিয়ে সালাত আদায় করতেছিলেন তখন হযরত আয়েশা হঠাৎ করে ঘুম থেকে জাগে খুঁজতেছিলেন রাসূল তখন বলছিলেন আমার হাতটা ওনার দুই পায়ের উপর পড়ছে মানে হাত দিয়ে যখন হাত রেখেছিলেন তো হাতটা কোথায় পড়ছে দুই পায়ের উপর আচ্ছা এখন যদি দুই পায়ের উপর পড়ে পা দুটোটা যদি দূরে দূরে থাকে এক হাতটা দুই পায়ের উপর পড়বে পড়বে না তাইলে এর থেকে বোঝা যায় দুই পা লাগানো ছিল এই কারণে হাতটা দুই পায়ের উপর পড়ছে
তাহলে দুই পা লাগিয়ে রাখা হচ্ছে আসল নিয়ম কিন্তু আমাদের দেশে দুই পা লাগায় না আচ্ছা যেটাই সুতরাং আমরা বলবো যে দুই পা লাগানোর কথা সেজদা অবস্থা কিন্তু খেয়াল রাখবে কিছু কিছু মানুষ সেজদার ভিতরে অনেক সময় দুই পা উঠিয়ে দেয় দেখছে দুই পা উঠিয়ে দিয়ে সেজদা করে তার সেজদা হবে না কারণ ওয়াজিব একটা কাজ সে ইচ্ছাকৃত কি বাদ বাদ দিয়ে দিলে যে তাহলে প্রত্যেকটা অঙ্গ কি আপনার সঠিক জায়গায় রাখতে হবে সাতটা অঙ্গ নিশ্চিত করতে হবে সেজদা অবস্থায় স্থিরতার সাথে প্রত্যেকটা অঙ্গ জমিনের সাথে রাখবে তারপরে সুবহানাল রব্বিয়াল আলা বলবে তার কল্যাণে দোয়া করবে এই সেজদারত অবস্থাটা সবচেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সালাতের মধ্যে রাসূল আকরাম বলেছেন আকরাব মা ইয়াকুল আব্দু লিরব্বিহি ওয়া সাজিদ যে সবচেয়ে আল্লাহ নিকট করতে হয় একজন মানুষ যখন সে সেজদারত অবস্থায় থাকে সবচেয়ে আল্লাহর কাছে নিকট করতে হয় মানুষ কখন যখন সে সেজদারত অবস্থায় থাকে এই কারণে রাসূল পরামর্শ দিলেন فاكثروا فيه من الدعاء সূত্র সিজদে অবস্থায় যখন মানুষ আল্লাহর নিকটবর্তী হয় বেশি এই কারণে তোমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করো ফাকামিরু আন ইস্তাজাব লাকুম কারণ সিজদে অবস্থায় দোয়া করলে সেটা গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা বেশি রাখে এই কারণে সিজদে অবস্থায় যদি আপনি একাকী সালাত আদায় করেন তাহলে যতক্ষণ মনে চায় কি করবেন আপনি দোয়া করতে পারেন কিন্তু খেয়াল রাখবেন রুকু রুকু থেকে উঠা সেজদা দুই সেজদার মাঝে বসা সবগুলো কিন্তু সমান হতে হবে মানে আপনি জোশ আসছে সেজদাটাকে অনেক লম্বা করে দিলেন না চলবে না ব্যালেন্স থাকতে হবে মানে যতক্ষণ রুকুতে থাকবেন ততক্ষণ সেজদাতে থাকবেন যতক্ষণ রুকুতে ছিলেন রুকু থেকে দাঁড়ানো অবস্থায় ততক্ষণ থাকতে হবে কি সেজদা যতক্ষণ ছিলেন সেজদা থেকে উঠে দুই সেজদার মাঝখানে অতক্ষণ বসতে হবে এটাকে ব্যালেন্স বলে রাসূল সাল্লাম এইভাবে প্রত্যেকটা কারিবা মিন সওয়াব মানে কাছাকাছি ছিল একটু ব্যস্তম হইতে পারে রুকু থেকে উঠে রুকুর সহকারে নামে একটু কাছাকাছি হইলেও চলে দুই সেজদার মাঝখানে সেজদার আন্দাজ না হয় একটু কাছাকাছি হইলেও কি চলে অসুবিধা নেই কিন্তু ব্যালেন্স যেন থাকে মানে বড় ছোট যেন না হয় অনেকে দেখা যায় যে দ্বিতীয় সেজদাকে লম্বা করে দেয় আছে না প্রথম সেজদা ছোট দিল দ্বিতীয় সেজদা লম্বা করে দিল না প্রত্যেকটা সেজদার ব্যালেন্স প্রত্যেকটা কি আপনার সেজদা ঠিক রাখবে সুতরাং আপনি নিজে করলে তো করলেন আর ইমামের সাথে যখন থাকেন আপনার রুক সেজদার তাসবিহ পড়ে তারপর আপনি শুরু করবেন অনেকের আগে থেকে মাথায় টার্গেট আছে আমি কি করব সেজদার মধ্যে বেশি দোয়া করব অনেকে দেখা যায় যে সেজদার ওয়াজিব দোয়া ভুলে গেছে ওয়াজিব জিকিরটা ভুলে গেছে না এটা যেন না হয় প্রথম কাজ হবে কি করা আপনার সেজদার তাসবিহটা পড়া আপনি কমপক্ষে একবার পড়ে নেবেন তারপর আপনি দোয়া করেন বা তিনবার পড়ে নেবেন তিনবার পড়ার পর আপনি দোয়া করেন হুট করে মানে সেজদে গিয়ে দোয়া শুরু করবেন এমন না প্রথমে সেজদার তাসবিহ পড়তে হবে তারপর আপনি দোয়া করবেন ইমাম সাহেবের পেছনে পড়লে ইমাম সাহেব যতটুকু সুযোগ দিবেন তাই ইমাম সাহেব যদি লম্বা আপনার কি করে সেজদা করে তাইলে আপনি একটু বেশি সময় পাইলেন দোয়া করার জন্য তাইলে আপনি দোয়া করতে পারলেন এটা সুযোগ এখন এই সেজদা অবস্থায় কেউ যদি কোরআন মাজিদের আপনার দোয়া সম্বলিত আয়াত পড়তে চান তাও পারবেন কোনো অসুবিধা সেজদার মধ্যে আপনি বলতে পারেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার রব্বানা লা তুযিগুনা মিন বাদি হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ নাকি এই জাতীয় যত রব্বানা বলে দোয়া আছে হ্যাঁ রব্বানা লা তুজআলনা হ্যাঁ লা তুজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু অনেক রব্বানা বলে এরকম বইও বাইরেছে রব্বানা হামেশা রব্বানা হ্যাঁ একটা বই পাওয়া যায় মানে এক বছরের লেখা চমৎকার মানে যত এরকম দোয়া আছে রব্বানা দিয়ে সব একত্রিত হিসু মুসলিমের শুরুতে আছে কিছু মানুষ সবগুলো আনারে কিন্তু অনেকগুলো নিয়ে আসে তাহলে যেগুলো দোয়া সম্বলিত আয়াত সেগুলো সেজদার মধ্যে বলা যায় কিন্তু তেলাওয়াত করা নিষিদ্ধ রাসূল বলেছেন নুহিতু আন আতলুল কুরআনা ওয়া আনা রাকিউল মাসাজিদ যা আমাকে নিষিদ্ধ করা হয়েছে যেন রুকু সেজদা অবস্থায় যেন আমি কোরআন তেলাওয়াত না করি তাহলে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ কিন্তু দোয়া পড়া কি নিষিদ্ধ যে আয়াতগুলো দোয়ার সেগুলো করতে কোনো সমস্যা নেই অনেকে মানে এটা নিয়ে প্রশ্ন করে যে মানে আয়াত পড়তে পারবো কিনা যেগুলো দোয়া সম্বলিত পড়া যাবে কোনো অসুবিধা নেই নিচ থেকে যে কোনো দোয়া আপনি করতে পারেন সেজদা অবস্থায় তারপরে সেজদা অবস্থায় দোয়া করে আবার আপনি উঠবেন উঠার পর স্থিরভাবে বসতে হবে ওই যে আগে বললাম যে কোনো গতি উঠে স্থিরভাবে বসতে হবে রাসূল বলছেন থুম্মা থুম্মা রাফা যে তারপরে তুমি মাথা উঠাবে প্রথম সেজদা থেকে
একবারে দৃঢ়স্থিরভাবে বসবে কেউ যদি দুই সিজদার মাঝখানে না বসে মানে একটু করে মাথা উঁচু করে আবার সিজদা চলে গেছে তার সালাত বাতিল কারণ মাঝখানে বসা ফরজ দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা কি ফরজ বাধ্যতামূলক বসতে হবে তারপরে আপনি বলতে পারেন اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني এটা বলতে পারেন অথবা رب اغفر لي কোন বর্ণনা আছে اللهم اغفر لي وارحمني واجبرني তারপরে واهدني وارزقني এরকম আপনি যেটাই বলতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো দোয়া করতে পারেন কিন্তু এটা বলা আপনার ওয়াজিব কমপক্ষে রব اغفر لي বা اللهم اغفر لي وارحمني একবার বলা কি এগুলো ওয়াজিব বলতে হবে তাইলে আপনি মাঝখানে বললেন বলার পরে আরেক সিজদায় গেলেন আরেক সিজদায় কি ওই যে আগের সিজদার মতো সিজদা করলেন কিন্তু খেয়াল রাখতে হবে যেন ব্যালেন্স থাকে দুই সিজদা যেন সমান পর্যায়ে তারপরে এক রাকাত শেষ তারপরে আপনি উঠবেন উঠার আগে নিয়ম হচ্ছে একটা জালসাতুল ইস্তিরাহা মানে দ্বিতীয় রাকাত দিয়ে উঠার সময় বসবেন বসে একটু বসে তারপরে উঠবেন এটাকে জালসাতুল ইস্তিরাহা বলা হয় এটার মধ্যে আলেমদের মতভেদ আছে যেরকম আগে বলছিলাম রুকুতে যাওয়া সেজদে যাওয়ার ব্যাপারে মতভেদ আছে আর আগে আরেকটা বললাম যে রুকু থেকে উঠে নাকি এটা বলে নেই রুকু থেকে উঠে যখন আপনি দাঁড়াবেন এই সময় হাত কোথায় থাকবে এটা নিয়ে একটা কথা আছে সেটাও বলে নেই এটা বলে নেই কেউ হাত বাঁধে রুকু থেকে উঠে তারপর আবার হাত বাঁধে কেউ ছেড়ে রাখে কোনটা ভালো আমরা বললো ছেড়ে দেওয়া ভালো কারণ একমাত্র ধরে রাখার ব্যাপারটা আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন এটা ওনার গবেষণা সুতরাং ওনার গবেষণা যদি কারোর বেস্ট মনে হয় উনি একজন যোগ্য মুস্তাহিদ আলেম ছিলেন কেউ যদি মানে অসুবিধা নেই কিন্তু আমরা যেটা তারজি দেই মানে অগ্রাধিকার দেই সেটা হচ্ছে হাত নামাজের ব্যাপারটা নামাজের ঝুলিয়ে রাখবে তাইলে আপনার আরেকটা মশলা যেটা বললাম দুইটা মত এক রাকাত শেষ হওয়ার পর দ্বিতীয় রাকাতের দিকে যখন উঠবেন তখন বসা এটাকে জালসাতুল ইস্তিরাহা বলে এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু যুগে করেন নাই হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এই কথাটা আছে আর ওয়াইল ইবনে হুজর তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন যার কারণে কেউ বলে আপনার জালসাতুল ইস্তিরাহা বার্ধক্য না আসলে অথবা অসুস্থ না থাকলে জালসাতুল ইস্তিরাহা না করতে এটার প্রমাণ কি তারা বলে যে শরীয়তের মধ্যে সালাতের মধ্যে যত ফাঁক আছে প্রত্যেক ফাঁকের মধ্যে জিকির আছে নাকি নাই আপনি রুকু থেকে উঠলে জিকির আছে দুই সিজদার মাঝখানে জিকির আছে কোনো ফাঁক এমন নাই যেখানে জিকির নাই কিন্তু জালসাতুল ইস্তিরাহার কোনো জিকির নাই তাইলে বোঝা গেছে জালসাতুল ইস্তিরাহা প্রথম রাকাতের পর বসা এটা প্রয়োজনে ছিল রাসূল বার্ধক্য বয়সে বসছেন একসাথে উঠতে কষ্ট হয় এই কারণে একটু বসে আরাম করে তারপরে উঠলেন এই কারণে বিশেষ করে সৌদি আরবের বর্তমানে উচ্চ উলামা পরিষদের সদস্য মোহাম্মদ আল মুখতার উনি আমাদের ফেকার শিক্ষক ছিলেন ফেকার পড়ছে ওনার কাছে উচ্চ উলামা পরিষদের সদস্য এখন উনি কিন্তু এটার বিপরীতে উনি জালসাতুল ইস্তিরাহার বিরুদ্ধে উনি এটা বলতেন যে এটার কোনো জিকির নাই সুতরাং এটা শরীয়তে কোনো নিয়মতান্ত্রিক কিনা আপনার সুন্নাহ বরং এটা প্রয়োজনের কারণে কারণ প্রয়োজনে সে বসবে কিন্তু রাসূল তো বসছেন এটা তো নিশ্চিত ওয়াইলে তো হুজুরের হাদিসের মধ্যে আছে বসছেন সুতরাং আপনার প্রয়োজন না হইলেও যদি আপনি বসেন এটাকে বেদাত বলা যাবে না আপনি বসতে পারেন বসাকে আপনার বাংলাদেশে যারা আমরা সহিয়াকিদের এটা প্রাধান্য দিয়ে থাকি হ্যাঁ সুতরাং বসে যাচ্ছে স্টার্ট করে তারপরে আপনি দ্বিতীয় রাকাতে দিয়ে উঠবেন দ্বিতীয় রাকাতে উঠার পর প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত চলতে থাকবে তেমন কোনো ব্যস্তম নেই ব্যস্তম আছে প্রথম রাকাতে শুরুতে সানা ছিল দ্বিতীয় রাকাতে শুরুতে কি নাই সানা নেই সানা পড়বেন না বিসমিল্লাহ পড়েই কি সূরা ফাতিহা পড়বেন এটা হচ্ছে নিয়ম আর খেয়াল রাখবেন সালাতে শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম রাকাতে শুরুতে পড়বেন কিন্তু পরে যতবার সূরা পড়বেন শুধু বিসমিল্লাহ আউযু বিল্লাহ শুরুতে শুধু পরে সবটার মধ্যে শুধু বিসমিল্লাহ পড়ে পড়ে আপনার সূরা পড়লে সূরা ফাতিহার আগে সূরা মিলানোর সময় এইভাবে তারপরে দ্বিতীয় রাকাত যখন শেষ হবে শেষ হওয়ার পর আমাদের কি বৈঠক প্রথম বৈঠক যদি কোনো সালাতে দুইটা বৈঠক আছে কোনো সালাতে একটা বৈঠক আছে যেই সালাতে মাত্র একটা বৈঠক সেটার ধরন কি হবে আর যেই সালাতের মধ্যে দুইটা বৈঠক সেটার ধরন কি হবে এটা নিয়েও কথা আছে
যেই সালাতে দুইটা বৈঠক আছে তার প্রথম বৈঠকে ইফতিরাস করবে আরবিতে ইফতিরাস বলে হাদিসের ভাষা সেটা কি বাম পায়ের উপর বসবে বাম পায়ের উপর পাশে রাখবে আর ডান পাকে খাড়া করে দিবে ডান পাকে খাড়া করে দিবে বাম পায়ের উপর বসবে এটাকে আরবিতে ইফতিরাস বলে এটা করবে যদি সালাতের মধ্যে দুইটা বৈঠক হয় তার প্রথম বৈঠক এটা নিয়ে কোনো মতামত নেই সবাই একমত যে কোন সালাতে দুই বৈঠক হলে প্রথম বৈঠকে ইফতিরাস আর দ্বিতীয় বৈঠকে তাবারুক দ্বিতীয় বৈঠকে কি তাবারুক তাবারুক মানে কি তাবারুক মানে পাশাটা জমিনের উপর রাখবেন আর বাম পাটা ডান পায়ের নিচে দিয়ে দিয়ে দিবেন ডান পাটা খাড়া থাকবে পাশাটা জমিনের মধ্যে থাকবে এটাকে তাবারুক বলা এটা হচ্ছে শেষ বৈঠক এটা শেষ বৈঠকে সালাতের শেষ বৈঠক এটা নিয়ে এই কারণে মতভেদ হয়ে গেছে কোন সালাত যদি একটা বৈঠক হয় তার শেষ বৈঠক কি আপনি কি শেষ বৈঠক ধরবেন নাকি শেষ বৈঠক ধরবেন না আলেমদের মধ্যে দুই মত কেউ বলছেন না ফজরের সালাতের মধ্যে দুই রাকাতেই বৈঠক সুতরাং এটা শেষ বৈঠক না তাদের যুক্তি হইতেছে যে শেষ বৈঠক মানে শুরু বৈঠক থাকতে হবে দ্বিতীয় সেলে মানে প্রথম সেলে আসে নাকি মানে তাদের যুক্তি সেটা মানে কারণ যদি একজনে কাবা শরীফের সামনে দোয়া করে আল্লাহ আমার আমি চতুর্থ নম্বর সন্তান চাই দিছি তোমার কাছে তাহলে একজন ওরে চিনে মানে যে তোমার তো বাচ্চা হয় না তুমি চতুর্থটা চাইতে গেলে কেন তুমি প্রথম টাইম চাইবে কয় যে চতুর্থটা চাইতে গেলে প্রথম তিনটা লাগবে না তাহলে মানে আমি আল্লাহকে চতুর্থ চাইছি মানে আমি চারটা চাইছি মানে এগুলো সারা কি কথা যাই হোক তো কারণ কথা যে প্রথম বৈঠক বলা হবে কখন যদি সালাত মধ্যে দুইটা বৈঠক হয় না হলে আপনার কি প্রথম বৈঠক বলবে না দ্বিতীয় বৈঠক এটা শেষ বৈঠকে বলবে আর কেউ বলে না শেষ শেষ বৈঠক আমরা বললো কেন শেষ দিলে তো শুধু আরেকটা বৈঠক লাগবে কি শেষ বৈঠক দিলে শুধু আরেকটা লাগবে না তাহলে দুই বৈঠক হইলে প্রথমটা শুরু আর শেষেরটা শেষ আর যদি এক বৈঠক হয় এটাই একটা বৈঠক সুতরাং এটার মধ্যে ইফতিরাস করবে তাওয়ারুক করবে না কিন্তু আমরা বললো বললো কি শেষ বৈঠকের জন্য প্রথম বৈঠক বাধ্যতামূলক না শেষ মানে কোনো কাজের শেষ যখন সালাতের শেষ যার বৈঠক এটার নামে শেষ বৈঠক নাকি না এটাই তো যুক্তি সম্মত বেশি শেষ বৈঠক মানে সালাতের শেষ সুতরাং সালাতের শেষ বৈঠক হইলে কি করবে তাওয়ারুক করবে তাওয়ারুক করবে মানে জমিনে বসবে আর বাম পাকে ডাইন পায়ে নিচ দিয়ে বের করে দিবে আর বাম পাকে ডাইন পাকে কি খাড়া করে রাখবে এটাকে তাওয়ারুক করা তাহলে প্রথম বৈঠক যদি হয় যেই সালাতে দুইটা বৈঠক আছে যেমন মাগরিবের সালাতে জোহর আসর এশা প্রত্যেক সালাতে দুইটা বৈঠক আছে শুধু ফজর ছাড়া তাহলে প্রথম বৈঠকে আপনি প্রথমে কি করলেন আত্তাহিয়াত পড়লেন আত্তাহিয়াত লিল্লাহ ওয়াসসালাত ওয়াত্তাইবাত এটা তো সবাই জানেন এখানে একটা কথা আমি নতুন করে কথা বলছি যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী দেখেন বেদাতীরা নতুন করে কথা বাইর করছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আইয়ুহান নবী যখন বলা হয়েছে তাইলে সামনে উপস্থিত হওয়া কি দরকার তাইলে রসুল জীবিত আছে এরকম ওরা মনে করে আর এই ফাঁক ফুকর আপনার এটি কয়েছে আপনার কি মূর্ত সাহাবিদ কোনো ক্ষেত্র যেখান থেকে সরাসরি মাসালা বাইর হয় না সেখান থেকে আপনি বাইর করতে যাবেন কেন যেখানে কোরআনে সুস্পষ্ট কথা আছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সেখানে যে আপনি মরে যাবেন এই মক্কার যারা লোক আছে এখন আপনাকে নিয়ে তিরস্কার করে সবাই মরে যাবে এখানে সুস্পষ্ট কথা না আর রসুলকে কেউ হত্যা করছে রসুল তো মরে গেছে হ্যাঁ তো সুতরাং এটা নিশ্চিত কথা এটা নিয়ে আমার কথা বের করে আইয়ুহান নবী যখন বলছে তাইলে সামনে থাকা বোঝায় এরকম এই কারণে অনেকে আবার এটা থেকে বাঁচার জন্য আসসালামু আলান নবী এটা বলে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যারা ওরা এই সুবিধাটা না পায় কে এটাও একটা রেওয়ায়েত আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা রেওয়ায়েত আছে আসসালামু আলান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুবরণের পরে আইয়ুহান নবী বলবে না বলছে আসসালামু আলান নবী না আর অধিকাংশ আলেম বলে যে না রসুল যেভাবে শিক্ষা দিয়ে গেছে উনি থাক না থাক ওটা আমাদের দেখার দরকার নেই আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটাই বলবো ঠিক আছে এটা বলে আপনি তাসাউফ শেষ করলেন তারপরে যদি আপনি চান প্রথম বৈঠকেও আপনি দুরুদ করতে পারেন দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই হাদিসের মধ্যে আছে প্রথম বৈঠকে দোয়া দুরুদ পড়ার কথা প্রথম বৈঠকে দোয়া করার কথা হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু আমার দেশের কথা হয়েছে প্রথম বৈঠকে কেউ যদি কে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে সুজদা দিতে হবে এটা ভুল কথা না হাদিসে আছে
দোয়া করতে পারবেন আপনি শুধু দুরুদ দেন দোয়া করতে পারবেন তাই না কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে না পড়া যে আপনি শুধু আত্তাহিয়াত পড়ে শেষ করে দিবেন বৈঠকটা তারপর আপনি উঠে যাবেন কিন্তু পড়লেও কোনো সমস্যা নেই হাদিসে আছে তাইলে যখন প্রথম বৈঠক হয় প্রথম বৈঠকে তারপরে কি আপনি বৈঠক শেষে আবার তৃতীয় রাকাতে উঠবেন তৃতীয় রাকাতে যখন উঠবেন উঠার পর আপনি রফলিয়া দাঁড়ি করবেন কি করবেন রফলিয়া দাঁড়ি করে তারপরে হাত বাঁধে সামনে অগ্রসর হবেন তারপর আর তো বলতে হয় না বাকিটা তো একই রকম শেষ বৈঠকে এসে আপনি তাশাহুদ পড়লেন দুরুদ পড়লেন তারপরে কি দোয়া মাসুরা পড়লেন দোয়া মাসুরা যেটা আপনি আমি জানি আল্লাহুম্মা কে ইন্ডিয়া তরফ তো নফসে জুলুল কাদিরা সেটা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি চারটি জিনিস থেকে আশ্রয় চাইতেন এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া মিন আযাব আল কবর হ্যাঁ ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল রাসূল এই চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন সুতরাং আমরা চেষ্টা করব এই চারটি জিনিস থেকে যে সালাতের মধ্যে তাশাহুদের সময় আশ্রয় চাইতে তারপরে যদি আপনি একাবন বেশি দোয়া করতে পারেন কারণ সালামের আগে দোয়া কবুল হওয়ার আরেকটা সময় সালাতের মধ্যে তাহলে দুইটা সময় কয়টা দুইটা সময় দোয়া কবুল হয় একটা হচ্ছে সিজদারত অবস্থায় দ্বিতীয়টা কি সালামের আগে কিন্তু আমাদের দেশে উল্টো কাজ সালামের পরে সিজদা আল্লাহ শুরু করে এই ভাবে মুক্তাদের কে নিয়ে না এটা তো রাসূল থেকে আসে রাসূল থেকে আসছে সালামের আগে দোয়া করতে বেশি কারণ সালাতের ভিতরের দোয়া গুরুত্বপূর্ণ বেশি কারণ সালাতটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আসসালাতু খাইরুল মাউদু রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে সালাতের পরে ইমানের পরে কি সালাত সুতরাং সালাতের হিসাবে কিন্তু কেমন দিন সর্বপ্রথম হবে নাকি না এই কারণে সালাতের ভিতরের দোয়া হিসেবে গুরুত্বপূর্ণ আর হাদিসের মধ্যে দুপুরের সালাম আছেন এটা বুঝিয়ে দিয়েছি দুপুরের সালাম কি দোয়া করা দুপুরের সালাম দুপুর মানে পাশা আরবিতে কি বলে পাশা আচ্ছা পাশা কি পশুর অধীনে নাকি পশুর বাইরে ধরেন গরুর পাশা পাশা বলে কি পশুর বাইরে নাকি পশুর ভিতরে তাহলে দুপুর সালাতে দোয়া করার জন্য রসুল উৎসাহিত করছেন দোবর নাকি নামাজের ভিতরে লাস্ট অংশ নাকি সালাম পেরিলে এটাকে দোবর বলে না ওটা দোবর হয়ে গেল পাশা তো ভিতরে এটা থাকবে পাশা কি জিনিসের বাইরে চলে যাবে না তাইলে দোবর সালাম মানে কি সালামের আগের অংশ এই দোবর সালাতে আপনার কি করা আছে দোয়া করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি এই কারণে রসুল পরামর্শ দিয়েছেন যে সে যেন তার কাছে যে কোনো পছন্দনীয় দোয়া যদি তার কাছে থাকে সে যেন চয়ন করে এই জায়গায় পড়ে তাহলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকে তাইলে সালামের আগে আমরা যদি ইমাম সাহেব দেরি করে সে নিজেও দোয়া পড়ে তাহলে আমরা নিজে নিজে দোয়া করতে পারি আমাদের আরাধনা গুরু আল্লাহর কাছে বলতে পারি তারপরে সালাম দিয়ে শেষ সালাম যখন দিবে ডান দিকে সালাম বাম দিকে সালাম ডান দিকে সালাম সালাম দেওয়ার মধ্যে পদ্ধতি আছে কোন বর্ণে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ দোনো দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন বর্ণে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত দ্বিতীয় সালামের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোন বর্ণে আছে প্রথম সালামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় সালামের মধ্যে আসসালামু আলাইকুম বাস সুতরাং আমরা যেটা বলি অসুবিধা নেই এটাও ঠিক আছে কেউ যদি অন্যরকম বলে এখানে তাকে সাথে ঝগড়া লাগানোর কোনো কি মানে হয় না দুই দিকে সালাম দিলে হ্যাঁ এটা হচ্ছে সালাম বা সালাম দিলে ডিউটি শেষ নাকি আর ডিউটি আছে ইমামের কোনো ডিউটি আছে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কি তাকবীর তারপরে ওয়া তাহরীমুহা তাসলিম ইফতিতাহুহা আত-তাকবীর বা তাহরীমুহা আত-তাকবীর ওয়া ইফতিতাহুহা আত-তাসলিম যে তাকবীর দিয়ে সালাত শুরু করবে আর কি সালাম দিয়ে সালাত শেষ করবে তাইলে সালাম দেওয়ার পর ইমামের কোনো ডিউটি থাকে না ইমামের ডিউটি শেষ দোয়া করা হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আপনি প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 বলে দোয়া শুরু করবেন বাকিগুলো এরকম বলতে থাকবেন এটা নিয়ে আমার মতামত আছে যে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবেন নাকি আল্লাহু আকবার দিয়ে শুরু করবেন বেস্ট মত যেটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করবে কারণ এটা সরাসরি হাদিসের মধ্যে আসছে যে রাসূল সালাম ফেরানোর পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন কিন্তু ওই যে একটা হাদিস বুখারীর মধ্যে আছে হযরত ইবনে আব্বাস বলতেন যে মানুষরা আপনার তাকবীরের মাধ্যমে রাসূলের সালাত শেষ হওয়া বুঝতে পারতেন এটা কিন্তু ব্যাখ্যা করা সম্ভব এখানে সরাসরি কথা না এটা দূর থেকে কথা
আর এটা সম্ভব কারণ রাসূল তো আস্তাগফিরুল্লাহ পড়ার পরে তারপরে জিকিরের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেন না আর সাহাবায়ে কেরাম কিন্তু একটু উচ্চ স্বরে জিকির করতেন এটা নিয়ম আমাদের দেশে কিন্তু চুপ চুপ করে বলে নিয়ম হচ্ছে একটু আওয়াজ করে হালকা আওয়াজ করে গুনগুন করে কি দোয়াটা পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বলে বলে মানে কাছের মানুষ শুনে মতো এরকম এটা হচ্ছে সুন্দর নিয়ম সুন্দর নিয়ম সুতরাং এরকম ভাবে যদি আল্লাহ আকবার বলে তো আল্লাহ আকবার আওয়াজ আসলো না তাইলে তো হাদিসের ব্যাখ্যা হয়ে গেল তাইলে প্রথমে আল্লাহ আকবার বলা এটার মানে নিশ্চিত কথা না এই কারণে আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে সালাতের পরে কি দোয়া আস্তাগফিরুল্লাহ 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 তিনবার আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় ভাইরা আমার আপাতত আমাদের সালাতের বর্ণনা শেষ কিন্তু দুইটা পয়েন্টে আমাদের কথা বলতে হয় সালাত সংক্রান্ত সেটা হচ্ছে ইমামের ইক্তেদা কিভাবে হবে আর দ্বিতীয়টা হচ্ছে নামাজে সন্দেহ হইলে ভুল ভুল হয়ে গেলে কিভাবে এটার ক্ষতিপূরণ করে এই দুইটা দরকার প্রথম হচ্ছে ইক্তেদা ইমামের পিছনে ইক্তেদা করার মুক্তাদি আর ইমামের চারটি অবস্থা কয়টা অবস্থা চারটি একটা হচ্ছে ইমামের সাথে সাথে যে কোনো কাজ করা বা ইমামের একটু পরে কাজ করা আরেকটা হচ্ছে ইমামের আগে করা আরেকটা হচ্ছে ইমামের অনেক পরে করা কয়টা হচ্ছে চারটি তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা যেটাকে ইক্তেদা বলে সেটা হচ্ছে ইমামের একটু পরে করা ইমাম যখন আরেকটা রুকনের দিকে এই রুকনে যাবেন যেমন একবার পরিষ্কার হাদিসের মধ্যে আছে যে কানা আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হ্যাঁ লা ইয়াফিদুন রুসুহুম হ্যাঁ ইল্লা আন ইয়ারফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসুহু আলাল আরদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরাম তখনও মাথা ঝুঁকিয়ে নিতেন না সিজদার দিকে যতক্ষণ পর্যন্ত রাসূল মাথা জমিনের মধ্যে ঠেকাইতেন রসুল মাথা জমিনে ঠাকাইলে সাহাবায়ে কেরাম কি মানে নিজেরা ঝুঁকতেন সেজদার দিকে তাইলে বোঝা গেছে একটু পরে করা হয়েছে আসল নিয়ম হ্যাঁ এবং ফা দিয়ে কিন্তু এটি বুঝে রয়েছে রসুল বলছেন হাদিসের মধ্যে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মাবে যে ইমামকে রাখা হয়েছে ইক্তেদা করার জন্য ফাইদা কাব্বার ফাকাব্বিরু ফাইদা কাব্বার ফাকাব্বিরু ওয়াইদা রাফা ফারফাউ ওয়াইদা সাজাদা ফাসজুদু এরকম প্রত্যেকটা জিনিস ফা দিয়ে বলা হয়েছে ফাকি বুঝায় একটু পরে বুঝায় যারা আরবি জানে পা একটু পরে বুঝায় একটু বেশি পরে বুঝিলে সুম্মা লাগে কি সুম্মা ফা হচ্ছে একটু পরে বুঝায় সুতরাং এটা হচ্ছে ইক্তেদার আসল নিয়ম একটু পরে অনেকে আছে সাথে সাথে ইমাম সাহেব সালাম বেরিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ না ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরো বলে শেষ করলে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবেন এটা হচ্ছে নিয়ম এটার মধ্যে কেউ আছে একবার ফিরানোর পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুক্তাদি বলার কথা আর কোন আলেম বলছে না দুই দিকে ফিরে শেষ করুন কাজটা তারপরে আপনি আপনি সালাম ফিরে দেন এটা হচ্ছে নিয়ম তাইলে ইক্তেদার নিয়ম হচ্ছে একটু পরে করা কি করা একটু পরে একসাথে করা যেটাকে আরবিতে মুয়াফাকা বলে এটা ঠিক না এটা সুন্নত বিরোধী আর আমাদের দেশে কিন্তু এটাই চলে আমাদের দেশে কিন্তু ইমামের সাথে একবারে মানে সেনাবাহিনীর মতো কি যে মানে যে ট্রেনিং দেয় তার সাথে মিলাইতে হবে না এটা না এইখানে এইখানে ওই যে কি আছে না পান্না না কি আছে ওই যে লেফট রাইটের মতো করে নামাজ পড়ায় কি জানে হেজবুত তাওহিদ না এইগুলো হ্যাঁ এইগুলো এগুলো একবারে মানে সেনাবাহিনীর মতো এখানে সেনাবাহিনীর মতো না রসুল বলছে ইউতাম্মাবে এখানে সাথে সাথে করার ট্রেনিং রসুল দেন নাই পরে করার ট্রেনিং দিছে এরা কিন্তু সাথে সাথে এরকম ধরে আল্লাহু আকবার এরকম কিভাবে মানে মানে শয়তানি একটা সিস্টেম চালু করছে হ্যাঁ মানে একবারে ট্রেনিং এর মতো যাই হোক এইগুলো বাজে কাজ করবে তাইলে আপনার এক নম্বর হচ্ছে সমান করে এটাও বাদ শূন্য বিরোধী কিন্তু সমান করলে নামাজ হবে কিন্তু শূন্যতে বিরোধী হবে শূন্যত হচ্ছে কি একটু পরে করা কিন্তু আগে করা যাবে না আগে যদি ইচ্ছাকৃত কোনো কাজ করে ইমামের আগে তাইলে নামাজ বাতিল এবং রসুল মানে কঠিন হুমকি দিয়েছেন যে আমায় একসাল্লাদি এর পাওয়ার আসাহু কবলেন ইমাম আই আল্লাহ রাসাহু রাসা ইমাম আল সুরত হু সুরত ইমাম বলতেছে ওই ব্যক্তিকে ভয় পায় না যে ইমামের মাথা উঠানোর আগে নিজের মাথার উপর থেকে উঠে ফেলছে যে আল্লাহ তার চেহারাকে গাদার চেহারা বানিয়ে দিবে না অথবা তার কি মাথাকে গাদার মাথা বানিয়ে দিবে না এটার একটা আবার ইতিহাস আছে এক বর্ণনাকারী হাদিস বর্ণনাকারী
সে এই হাদিস বর্ণনা করত মানে হে বর্ণনাকারী একজন হাদিস জানতো মুহাদ্দিস সে তার মধ্যে সন্দেহ আসছে মানে ওই যে শয়তানের পাইলে যে কি হয় আর কি তার মধ্যে চিন্তা আসছে যে রাসূল হুমকি দিয়েছেন যে মাথা আগে উঠেলে গাদা শেয়ারের মতো হয়ে যাবে আমি একদিন উঠে দেখব গাদা শেয়ারের মতো হয় কিনা পরে একদিন সেই ইমামের আগে মাথা উঠে ফেলছে গাদা শেয়ারা হয়ে গেছে পুরো জীবন সে সামনে পর্দা দিয়ে পরে হাদিস বর্ণনা করতে বড় মুহাদ্দিস ছিল মানে ছাত্ররা পর্দার আড়াল থেকে তার হাদিস শুনতো মানে চেহারা দেখাইতো না কারণ চেহারা তো গাদার মতো হয়ে গেছে মানে চেহারা দেখলে তো মানুষের কেমন মনে হয় তাই যে রাসূলের কথার বিরুদ্ধে যাওয়া যাবে না আপনি ঠাট্টা করবেন ধরা খেয়ে যেতে পারেন হ্যাঁ ব্যতিক্রম করলে ধরা খেয়ে যেতে পারে সুতরাং সতর্ক থাকতে হবে আগে করা যাবে না একবারে পরেও করা যাবে না অনেকে আছে সে এখনো সেজদায় আছে ইমাম সাহেব দ্বিতীয় রাকাত শুরু করে দিয়েছে হ্যাঁ মানে উঠে গিয়ে সূরা ফাতিহা পড়া শুরু করছে এখনো কি সেজদায় পড়ে আছে মানে এরকম মানে দেরি করা একবারে দেরি করা এটাও কি ঠিক না তাইলে আসলটা পাইলেন আরেকটা বলে শেষ সর্বশেষ সেটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে আমরা তো অমনোযোগী বেশি নামাজের মধ্যে কি হয় ঝামেলা কেউ মানে ওয়াজিব ছুটে ফেলে কেউ আসে আরেক রাকাত বাড়াই দেয় এটার মশলা বেশি দরকার নাকি না এগুলো এসে ঝামেলা কর নামাজের মধ্যে যদি কোনো ভুল হয় যেটাকে আরবিতে সাহু বলে কে আরবিতে কি বলে সাহু এই কারণে সুজুদ সাহু বলে মানে যে সেজদা দিয়ে ভুলটাকে সংশোধন করে সাহু মানে কি ভুল সালাতের মধ্যে যদি কারণ ভুল হয় এই ভুলের সংশোধন চারিভাবে করবে কয়ভাবে চার যদি কোনো ব্যক্তির কোনো ওয়াজিব ছুটে যায় যেমন ওয়াজিব একটা বলতেছি যেমন প্রথম তাশাহুদ পড়া প্রথম বৈঠক করা এটা কি ওয়াজিব ধরেন নামাজের মধ্যে যদি দুই বৈঠক থাকে প্রথম বৈঠক কি ওয়াজিব দ্বিতীয় বৈঠক কি ফরজ তাহলে প্রথম বৈঠক করতে কেউ যদি ভুলে যায় দাঁড়িয়ে যায় সে আর ফিরে যাবে না জায়গায় সে সামনের দিকে যাবে কিন্তু এটার জন্য কি করতে হবে সাহু সেজদা দিতে হবে কি সুজুদ সাহু সেটা কখন দিবে সালামের আগে দিবে সালাম দেওয়ার আগে দুইটা সালামের আগে দুইটা সেজদা দিয়ে পরে কি করবে সালাম ফিরে ফেলবে দুইটা সেজদা আগে দিয়ে নেবে তারপরে সালাম ফিরে ফেলবে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর যদি সালাতের মধ্যে বেড়ে যায় বাড়াই ফেলে সে কি তিন রেখাত পড়ার দরকার চার রেখাত পড়াই ফেলছে হ্যাঁ চার রেখাত পড়ার দরকার পাঁচ রেখাত পড়াই ফেলছে এটা হাসির ঘটনা না রসুলের যুগে রসুল এরকম হঠাৎ একদিন করে ফেলছেন কারণ এগুলো যদি উনি ভুল না করতেন তাহলে ভুলের মাসাগুলো কিভাবে পাওয়া যেত রসুল ইসলাম জোহরের সালাত অথবা আসরের সালাত পড়াই দিয়েছিলেন তো দুই রেখাত পড়ে সালাম ফিরে ফেলছেন এখন রসুলের ভয়ে আপনার সাহাবী কারণ আবু বকর ওমর এরা কেউ কথা বলতেছে না চুপ করে আছে এক গ্রাম্য সাহাবী হে হাত লম্বা লম্বা ছিল মানে লোকটাও লম্বা তো এটাকে নাম দিয়েছে কি দুর্গিয়ে দেয় যে দুই হাতওয়ালা হে বুটি বলছে যে নামাজ কি দুই রেখাত করে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন কোনটা হয়েছে রসুল বলে কোনোটা হয়নি সব ঠিক ঠিক আছে পরে হে বলছে না এটা ঠিক না যে কোনো একটা ঘটছে তখন রসুল আবু বকর ওমর এদেরকে জিজ্ঞাসা করছে যে নামাজ কি কম হয়েছে এরা বলছে হ্যাঁ নামাজ তো আপনি দুই রেখাত করে সালাম ফিরেছে তারপরে রসুল আকরাম কেবলার দিকে ফিরে গেলেন দেখে আমার দেশে হইলে কবি দ্বিতীয়বার পড়েন এবার বিসমিল্লাহ আবার শুনুন নাকি না মানে আমার দেশে কারণ অধিকাংশ ইমাম হইতেছে ওই যে নুরানি পড়া ইমাম কে বা আবেশ্বর এরা তো নামাজের ভুলিলে বলতে পারে না এই কারণে আলমটা বলে যে কোনো ভুলিলে আবার শুনুন বিসমিল্লাহ এই কারণে একটা ভালো হয়েছে সেটাই ভালো কি যে ফজরের নামাজটা এত দেরি করে পড়বে যেন নষ্ট হয়ে গেলে আবার পড়া যায় আর যদি এই মশলা ওদের না থাকতো তাহলে সূর্য উঠার সময় সালাম ফিরেছে আল্লাহ মাসাইছে আর কি কারণ তাদের মজাবের মধ্যে মশলা হয়েছে কি যে কোনো নামাজ এতটুকু টাইম রাখতে হবে যেন আবার পড়া যায় ভুলে নেই তাইলে ফজরের নামাজ একটু বাঁচা গেছে যে এতটুক টাইম রাখে 10-15 মিনিট যেন ভুলেলে আবার পড়া যায় তারপরে যেন সূর্য ওঠে এই মশলা না দেখলে এরা কি একবারে 10 মিনিট আগে শুরু করতে যাক একটা ভালো হয়েছে হ্যাঁ তো এটা হচ্ছে কথা না এটা না ভুল হইলে সংশোধনী আছে তাইলে যদি কারোর যদি কি আপনার কি রসুল আকরাম সাল্লাল্লাহু কেবলার দিকে ফিরলেন কথা বলার পরে কেবলার দিকে ফিরে দুই রেখাত আবার পড়লেন পড়ার পরে তিনি সালাম ফিরে ফেললেন দুই দিকে তারপর আবার দুইটা সেজদা দিলেন তারপর আবার সালাম ফিরে দিলেন এটা হাদিসের মধ্যে আছে বুখারী মুসলিমের হাদিস এটা প্রসিদ্ধ হাদিস জুলিয়া দিলে হাদিস বলে তাইলে রসুল আকরাম সাল্লাল্লাহু সালাতের ভিতরে কথা বলছেন নাকি বলেন নাই
কিন্তু এটা বলছেন সালাতের সুবিধার জন্য, সালাতের সুবিধার জন্য। বাইরের কথা বললে কিন্তু নামাজ নষ্ট হয়ে যায়, কিন্তু সালাতের সুবিধার জন্য। ইমাম যদি সন্দেহ আসে কেউ রুকমা না দেয়, ইমাম মুক্তাদেরকে জিজ্ঞাসা করতে পারে আমি কি তিন রেকাত পড়ছি না চার রেকাত। সবাই যদি বলে যে আপনি কি তিন রেকাত পড়ছেন চার রেকাত পড়েন নাই, আবার কেবলার দিকে ফিরে যাবে, আবার বাকি এক রেকাত পড়বে, পড়ে সালাম ফিরাইবে, আবার দুইটা সেজদে দিবে, আবার কি সালাম ফিরাইবে। কেন? এটা সালাতের মধ্যে বাড়তি হয়ে গেছে। কি সালাতের মধ্যে কোন রকম বাড়ে গেলে সালাম দিতে সুজদে দিতে হয় কখন? সালামের পরে। কিন্তু একদিকে সালাম ফিরে সুজদে দেওয়া, এটা হচ্ছে সাজ বর্ণনা, এটা শুদ্ধ না, যেটা আমাদের দেশে চলে। এই হাদিসটা ঠিক না যে একদিকে সালাম ফিরে। এদের যুক্তি কি? বলে যে দুই দিকে সালাম ফিরে নিলে তো নামাজই শেষ, তাহলে নামাজকে সংশোধন করবে কেন? সব হয়েছে বুদ্ধির কথা, কিন্তু হাদিসটা অশুদ্ধ। হ্যাঁ, বুদ্ধির কথা যে নামাজ তো শেষ হয়ে যাবে, তাই যে শুদ্ধ করবে কার না? রাসূল আকরাম সাল্লাম যখন দুই দিকে সালাম ফিরেও কি সেজদা দিয়েছেন, তাহলে আমাদের বুদ্ধি খাটানোর কোনো দরকার আছে না? সালাম তাইলে সালাম যদি বাড়ে যায় কোনো রকম বাড়ে গেলে কি সালামের পরে সেজে দিবে, এটা এসে নিয়ে। আরেকটা যেটা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে সন্দেহ। নামাজের মধ্যে কি সন্দেহ? আপনার তো এই যে সবসময় ব্যস্ত থাকে, কেউ টিভি সিরিয়াল দেখে আসছে নামাজ পড়তে, তখন এই যে মাথার মধ্যে ওইটা গুরপাক খায়। কেউ দোকান বন্ধ করে আসছে, দোকানের হিসাবটা মাথার মধ্যে গুরপাক খায়, বাস এই নামাজের মধ্যে ঝামেলা লাগে যায়। দুই রেখাত পড়ছি না তিন রেখাত পড়ছি, দুই রেখাত পড়ছি না তিন রেখাত পড়ছি, তিন রেখাত পড়ছি না চার রেখাত পড়ছি, মানে সন্দেহ লাগে যায়। সন্দেহের বিধান জানে না, খুব মনোযোগ দিয়ে শুনে। কারোর যদি সালাতের মধ্যে সন্দেহ আসে যে আমি এক রেখাত পড়ছি না দুই রেখাত পড়ছি, এক রেখাত পড়ছি না দুই রেখাত পড়ছি, তখন দেখবেন কোন দিকে মন বেশি যায়, কোন দিকে মন বেশি যায়। যেই দিকে মন বেশি যায় ওটাই ধরবেন। এক রেখাত দুই রেখাত সন্দেহ হয়েছে, যদি মন বেশি যায় দুই রেখাত দিকে দুই রেখাত ধরবেন, যদি মন বেশি যায় এক রেখাত দিকে ওটা ধরবেন। এই অবস্থার মধ্যে সালাম ফিরানোর পরে সেজদা দিবেন। কি করবেন? সালাম ফিরানোর পরে সুজদে দিবেন, তারপর আবার সালাম ফিরাবেন। যদি এরকম হয় যে বেশিরভাগ যেদিকে মন গেছে এটা যদি ধরেন আর কি। আরেকটা হচ্ছে কোনো দিকে মন বেশি যায় না, এক রেখাত পড়ছি না দুই রেখাত, এক রেখাত পড়ছি না দুই রেখাত, দোনো দিকে মন সমান যায়, তাহলে কমটা ধরবেন। কোনটা ধরবেন? কমটা নিশ্চিত। একে দুই সন্দেহ এক নিশ্চিত, দুই তিনে সন্দেহ দুই নিশ্চিত। যদি নিশ্চিত ধরেন তাইলে সালামের আগে সুজদা দিবেন, তারপর সালাম ফিরে দেবেন। মানে কাজ তো আপনি ওইভাবে করে যাবেন, মানে নিশ্চিত ধরবেন, ধরে সামনে আপনার হিসেব অনুযায়ী আপনি চালাই যাবেন। এখন যদি আরেকটা হয়, যেমন সালাতের মধ্যে আপনি এক রাকাত পড়ছেন, পড়ার পরে দ্বিতীয় রাকাতে গিয়ে আপনার দাঁড়ানোর পরে সন্দেহ এসে আমি সেজদা একটা দিয়েছি না দুইটা দিয়েছি, কি এরকম সন্দেহ হয় না? যদি এরকম সন্দেহ হয় আপনি আবার সেজদা আরেকটা দিবেন, কারণ রুকনের মধ্যে সন্দেহ হইলে দিতে হয়, ওটা সুজদা দিলে কাজ হবে না। কি রুকনের মধ্যে সন্দেহ হইলে ওটা করতে হবে, পরে সুজদা দিবেন, কারণ বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য, কিন্তু কাজ করতে হবে। আপনি আবার চট করে ওই জায়গায় ফিরে আসবেন, সেজদা আরেকটা দিয়ে আবার দাঁড়াবেন। কিন্তু যদি আপনার এটা মনে হয়েছে কখন, পরের রাকাতে যখন সেজদা দিতে গেছেন সেজদার সময় মনে হয়েছে যে আমি তো আগের রাকাতে একটা সেজদা দেই নাই, তাইলে আগের রাকাত বাতিল, কি আগের রাকাত বাতিল হয়েছিল, আপনি সালাতে এক রাকাত বাড়াই দিবেন, তারপরে দুই দিকে সালাম ফিরে আবার সুজদা দিবেন, তারপর আবার সালাম ফিরে দেবেন। তাইলে যত ভুল আছে সব ভুলের সংশোধন আছে নাকি নাই আলেমদের থেকে জানিয়ে নিতে হবে। এমন যেন না হয় যে ইমাম সাহেব ভুল হয়েছে বলছে মুক্তাদের আপনি ভুল করে ফেলছেন, ঠিক আছে আবার শুরু, আল্লাহ আকবার, নাকি এভাবে চলবে? এভাবে চলবে না, ভুল হইলে এটা সংশোধনে আসে। যাই হোক, আমরা অনেক দেরি করে বলছি। আল্লাহ ফসল ওয়াসলিম আলা নবিয়্যিল মুস্তাফা ওয়া হাবিবিল মুস্তাফা মুহাম্মাদিন আবদুল্লাহি খাইরুল খালায়েক ওয়াসিলাতুল আউলিয়া ওয়াল আখিরিন। اللهم صل وسلم وبارك عليه وارض اللهم عن الخلفاء الراشدين والصحابه اجمعين وعن التابعين والتابعين باحسان الى يوم الدين وعنا معهم بمنك وكرمك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء دين واسع عبادك الموحدين واحمي حوض الدين واجعل هذا البلد امنا مطمئنا وسائر البلاد.